রাজনৈতিক কর্মসূচির নামে যারা সহিংসতা করে তাদেরকে গ্রেফতার করা দমনপীড়ন নয় বলে জানিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। বলেন, বিএনপি ভাঙচুর ও জ্বালাও পোড়াওয়ের জন্যই অবরোধ ডাকছে। বিএনপি টায়ার্ড হয়ে গেছে, তাই জেলে না হয় পালিয়ে হিন্দি সিরিয়াল দেখবে বলেও মন্তব্য করেন তিনি। আর তথ্য ও সম্প্রচার মন্ত্রী হাসান মাহমুদ বলেছেন, রাজনৈতিক দলের সাথে সংলাপ হতে পারে, কিন্তু কোনো সন্ত্রাসী দলের সাথে সংলাপের প্রশ্নই ওঠে না। রিপোর্ট করছেন এসএম ভয়েস। জেল হত্যা দিবসের সকালে ধানমন্ডি 32 নম্বরে জাতির পিতা বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানান আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারা। পরে বনানী কবরস্থানে জাতীয় চার নেতার কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানান তারা। এই সন্ত্রাসী দলের সাথে সংলাপের প্রশ্ন। এ সময় দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, বিএনপি এখন সন্ত্রাসী দলে পরিণত হয়েছে, নাশকতা করার জন্যই অবরোধ ডেকেছে তারা। 28 তারিখে আবারও প্রমাণ হয়েছে যে সাম্প্রদায়িক শক্তির সবচেয়ে নির্ভরযোগ্য ঠিকানা হচ্ছে বিএনপি। কাজে আজকে এরাই জাতির প্রধান দুশ্মন। অপকর্মের যারা নেতৃত্ব দিয়েছে তাদেরকে অ্যারেস্ট করা কি দমনমূলক? অপরাধ করলে তার বিচার হবে না? 24 জন সাংবাদিক সেদিন তাদের উপর যে অত্যাচার হয়েছে, যারা করেছে তারা কি দায় এড়াতে পারবে? বিএনপি জাতির প্রধান শত্রু দাবি করে দলটির ডাকা অবরোধ কঠোরভাবে দমনের হুঁশিয়ারি দিয়েছেন ওবায়দুল কাদের। ভাড়া করা লোক আছে, তারপরে কিছু কিছু তাদের দলের ভিতরেও ট্রেনিংপ্রাপ্ত কিছু দুষ্কৃতকারী আছে, যাদেরকে দিয়ে বাস পোড়াবে, বাসে আগুন দেবে, ভাঙচুর করবে এবং এইসব অপকর্ম করার জন্যই অবরোধ ডাকা। গণতন্ত্র, মুক্তিযুদ্ধ, স্বাধীনতাকে নিরাপদ করতে বিএনপি নেতৃত্বে এই সাম্প্রদায়িক অপশক্তিকে প্রতিহত করতে হবে, পরাজিত করতে হবে। এ সময় তথ্যমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ বলেন, বিএনপি জনগণের প্রতিপক্ষ হয়ে দাঁড়িয়েছে। তারা কিসের রাজনৈতিক দল? এটা একটি সন্ত্রাসী সংগঠন। এটি সন্ত্রাসী সংগঠন ছাড়া বিএনপি আর কোনো কিছু নয় এখন, এবং তাদের নেতারা এই সন্ত্রাস নৈরাজ্যের জন্য দায়ী। এখন গুহার মধ্যে ঢুকেছে, গুহা থেকে তারা বিভিন্ন কর্মসূচি দিচ্ছে। রাজনৈতিক দলের সাথে সংলাপ হতে পারে রাজনৈতিক দলের, কোনো সন্ত্রাসী সংগঠন সন্ত্রাসীদের সাথে সংলাপ হতে পারে না। বিশৃঙ্খলা ও নৈরাজ্য কঠোরভাবে দমন করার হুঁশিয়ারিও দেন ক্ষমতাসীন দলের নেতারা। এস এম ফয়েজ, বাংলাভিশন, ঢাকা।